আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমি এখন চিকেন উইংস, এরকম একটা চিকেন উইংস, এটার এই পার্টটা কেটে কাটবো, এই পার্টটাও কাটতে হবে। সো এইভাবে আমি সবগুলি চিকেন উইংস কেটে নিয়েছি। এখন এগুলি আমি ম্যারিনেট করবো। ম্যারিনেট করতে যা যা লাগবে, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পরিমাণ মতো, যার যতটুকু মাংস তার সেই অনুযায়ী মাংস ইউজ করতে হবে। আমার এখানে প্রায় 1.5 কেজির মতো আছে। সয়া সস, সয়া সসটা ইউজ করব। লিটল বিট সুগার, সয়া সস এনাফ, সল্ট না হলে সামান্য একটু। আমি হিমালয়ান সল্টটা ইউজ করব 1/2 চা চামচের মতো। ১০ মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এখন আমি এটা ময়দা দিয়ে মাখিয়ে নিব, 1 কাপ ময়দা। এটা আমি এখন ভেজে নেব। বেশিক্ষণ ভিজায় রাখতে, মানে মাথায় রাখতে হবে না, 10 মিনিটের মতো রাখতে হবে। আমি এগুলো এখানে ফ্রাই দেব। আমি মাখানোর সময় লেবু রস দিতে ভুলে গিয়েছিলাম, বা আমি পরে আবার এগুলোর সাথে দিয়ে দিয়েছি, দেখা ক্যামেরাতে দেখাতে পারি না। 1 টিস্পুনের মতো লেবুর রস দিতে হবে। অলমোস্ট এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখানে খাই। আমি এখন বাকি প্লেটের মধ্যে ভেজে নেব। এটা উঠাতে সুবিধা। আমার এগুলো ভালো ভাজা হয়ে গেছে, এখন একটু উঠায় নেব। এখন হট সসটা বানাই নেব। Maybe 2 tablespoons.
তুলি এটা আমাকে নিয়ে দিব। রেস্টুরেন্টে ওরা টস করে, আমি টস করতে পারি না, আমি উঠে পাল্টে দিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এটা ভাই আপনার রেসিপিটা ফলো করে বানালাম আমার রান্নাঘর। ভাইকে অনেক ধন্যবাদ রেসিপিটার জন্য। এই রেসিপিটা আমি অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম, এখন আপনার কাছে পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।